সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা চিকিৎসকদের ক্যারিয়ার সম্পর্কিত অনুষ্ঠান শ্যামলি ম্যাটস আমার ক্যারিয়ারে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডক্টর নুসরাত জাহান ইভা। আমার সাথে আছে শ্যামলি ম্যাটসের তৃতীয় বর্ষের ছাত্রী নার্গিস আক্তার। চলুন নার্গিসের কাছ থেকে শুনে আসি শ্যামলি ম্যাটস সম্পর্কিত কিছু কথা। কেমন আছো নার্গিস? হ্যাঁ, ভালো আছি। তুমি শ্যামলি ম্যাটসের তৃতীয় বর্ষের ছাত্রী? জি। আচ্ছা, তোমার পরনে দেখছি টিয়া কালারের জামা, কালো টাই, পায়জামা, ওড়না, এগুলো কি তোমাদের প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করে দেয়া? জি, প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করে দেয়া, শুধু নির্ধারণ করে দেয়া না, আমাদের প্রতি বছরই প্রতিষ্ঠান থেকে এই ড্রেসগুলো দেয়া হয়। সেক্ষেত্রে আপনার ছেলেদের জন্য টিয়া কালারের শার্ট, কালো প্যান্ট, কালো টাই, সুজুতা আর আইডি কার্ড তো আছে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে টিয়া কালারের জামা, কালো পায়জামা, কালো বেল্ট, তারপর কালো টাই, আর অ্যাফ্রন তো থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তোমাদেরকে যখন ভর্তি হচ্ছে সেই সময় দিয়ে দেয়া হয়? হ্যাঁ জি। আচ্ছা, তোমাদের কোর্স তো 3 বছরের, তো 3 বছরে তো একই জামা পরে সম্ভব না, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কি পরবর্তীতে এগুলো তোমাদেরকে আবার কিনে নিতে হয়? জি না, আমাদের প্রতি ইয়ারে, প্রতি বছরই আপনার নতুন এই ড্রেসটা দেয়া হয়, কলেজ থেকে ফ্রিতে দেয়া হয়। আচ্ছা, তার মানে 3 বছরে তোমরা 3 বার করে এই ড্রেসগুলো পাচ্ছ? জি, এবং ফ্রিতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার জন্য তোমাদেরকে কিছু দিতে হচ্ছে না? আচ্ছা, তো তোমাদের সবারই তাহলে একই রকম ড্রেস? জি সবাই। আচ্ছা, তোমাদের যে মেডিকেল সাবজেক্টগুলো আছে, থার্ড ইয়ারে কী কী সাবজেক্ট পড়ানো হয়? থার্ড ইয়ারে হচ্ছে আপনার বেসিক সার্জারি আছে, গাইনোকোলজি আছে, তারপরে কমিউনিটি মেডিসিন, যেটা হেলথ ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে বেসিক মেডিসিন। আচ্ছা, টোটাল তাহলে 4টা সাবজেক্ট আছে। তো মেডিকেল সাবজেক্টগুলো তো আসলে অনেক কঠিন বিষয়, যেগুলো শুধুমাত্র বই পড়ে বুঝতে পারা অনেক কঠিন হয়ে যায়, অনেক কিছু বোঝাও যায় না শুধু বই পড়ে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিভাবে পড়ানো হয় বা প্র্যাকটিক্যালি কি কিছু দেখানো হয় কি না বোঝার সুবিধার্থে? যেমন মনে করেন, আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো পড়ে আসছি, থার্ড ইয়ারে তো আপনার সাবজেক্ট বেশি 4টা, সেগুলো খুব কঠিন। আর এগুলো আমাদেরকে হাতে কলমে তো অবশ্যই করানো হয়। মনে করেন, একটা থিওরি ক্লাসে পড়ানো হয়, তারপর ওই থিওরির বেসিসে আপনার ক্লাস শেষে আমাদের প্র্যাকটিক্যাল নেওয়া হয়। সেজন্য আমাদের মনে করেন অনেক সুসজ্জিত ল্যাবরেটরির ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, 4টা সাবজেক্টেরই আছে নাকি অন্যান্য সাবজেক্টেরও আছে? হ্যাঁ, 4টা সাবজেক্টেরও আছে। আপনার প্যাথোলজি ল্যাব আছে, তারপর অ্যানাটমি ল্যাব আছে, তারপরে সার্জারি ল্যাব, কমিউনিটি ল্যাব, কম্পিউটার ল্যাব। আচ্ছা, তার মানে মেডিকেল সাবজেক্টগুলোরও ল্যাব আছে, এর বাইরে অন্যান্য কম্পিউটার সাবজেক্টেরও ল্যাব আছে? জি। আচ্ছা, তো আমরা জানি শ্যামলি ম্যাটসের রেজাল্ট বরাবরই ভালো থাকে, তো এর পেছনে কি কারণ বলে মনে হয়? আসলে শ্যামলি ম্যাটসের রেজাল্ট বরাবরই ভালো, আর পেছনে তো অবশ্যই আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলবো সেটা হচ্ছে টিচারদের অবদান সবচেয়ে বেশি। তাদের আমাদের প্রতি কেয়ারিং, তারপরে আন্তরিকতা তো অবশ্যই আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা বা পড়াশোনা এগুলো কীভাবে নেওয়া হয়, কোনো কারিকুলামে যা যা কী কী আছে? সেটা হচ্ছে আপনার যেভাবে নেওয়া হয়, পড়াশোনার ডিসিপ্লিন জিনিসটা খুব বেশি। আচ্ছা, সেটা হচ্ছে আপনার নিয়মিত ক্লাস হচ্ছে, ক্লাসের পাশাপাশি আপনার যে পড়াটা হচ্ছে না সেটা টিচাররা আমাদেরকে সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে। তারপর আপনার মনে করেন প্রতি বছর আপনার এক একটা ইয়ারে আপনার 5টা করে এক্সাম হচ্ছে। 5টা করে এক্সাম? জি জি। মনে করেন প্রি মিড টার্ম হচ্ছে, মিড টার্ম হচ্ছে, প্রি টেস্ট হচ্ছে, টেস্ট হচ্ছে, মডেল টেস্ট হচ্ছে। আচ্ছা, অনেকগুলো পরীক্ষা দিতে হচ্ছে। জি হ্যাঁ। আচ্ছা, আর এছাড়া কি কোনো বিশেষ কোনো আর কোনো কারণ আছে বলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, একটা প্রতিষ্ঠান যখন আপনার সবসময় রেজাল্ট খুব ভালো করে, তার পেছনে তো অবশ্যই বিশেষ কোনো কারণ থাকে। আর আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে বিশেষ কারণের মধ্যে হচ্ছে এক্সট্রা ক্লাস। আমরা যারা অনেকে অনেক সাবজেক্টে উইক আছি, তাদেরকে মনে করেন এক্সট্রাভাবে ক্লাস নেওয়া হয়। যারা ভালো তাদেরকেও নেওয়া হয়, কিন্তু তাদেরকে জোর দিয়ে নেওয়া হয়, যার কারণে আপনার দেখা যায় যে প্রতি বছরই আপনার পাশের হারটা খুব বেশি থাকে। আর সেক্ষেত্রে এছাড়া আমি যেহেতু হোস্টেলে থাকতেছি, সেহেতু হোস্টেলের সুযোগ সুবিধা অনেক বেশি। আচ্ছা, তার মানে অনেক দিক থেকে এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। আর এই এক্সট্রা ক্লাসগুলোর জন্য কি কোনো পেমেন্ট করতে হচ্ছে তোমাদের? জি না, আমাদের যা হচ্ছে সব ফ্রিতে হচ্ছে। আচ্ছা, তাহলে এই এক্সট্রা কেয়ার কোনো কিছুর জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না, ড্রেস সব কিছুই তোমাদেরকে ফ্রিতেই দেওয়া হচ্ছে। ধন্যবাদ নার্গিস তোমাকে তোমার সুন্দর সুন্দর কথার জন্য। প্রিয় দর্শক,
শুনলাম আমরা নার্গিস আক্তারের কাছ থেকে শ্যামলী ম্যাটস সম্পর্কিত কিছু সুন্দর সুন্দর কথা। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, আমি বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।